ভয়াবহ অগ্নিকাণ্ডে ভসীভূত হয়ে গেল মল্লিক বাজার সংলগ্ন পার্ক হাউস ফর ডিজিটাল সিনেমা হল কি কারণে অগ্নিকাণ্ড ঘটল সঠিক উত্তর পাওয়া যায়নি বেলা দেড়টা নাগাদ হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখায় এলাকার লোকেরা পুলিশ ও ফায়ার ব্রিগেডে খবর দেন সাথে সাথে খবর পেয়ে পার্ক সার্কাস থানা অফিসার ও ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হন তড়িগড়ি করে নেমে পড়ে আগুন নেভানোর কাজে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে কিন্তু কোনোভাবেই কোনো কিছু বাঁচাতে পারেননি সম্পূর্ণ পুরে বসীভূত হয়ে যায় সিনেমা হলটি ঘটনাস্থলে ইলেকট্রিক সাপ্লাই লোকেরাও উপস্থিত হন এবং তারা সাথে সাথে বিভিন্ন এলাকার ইলেকট্রিক লাইন কেটে দেন তবে কিভাবে আগুন লাগলো সঠিকভাবে বলতে পারেননি কেউ তবে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে সিনেমা হলটি বহুদিন ধরেই বন্ধ ছিল কেউ হতাহত হয়নি কলকাতা প্রতিনিধি সমরেশ রায় এন টিভি